রক্তাক্ত লিওনেল মেসি পা থেকে রক্ত ঝরছিল, কলম্বিয়ান ফুটবলারের ট্যাকলে সাদা মোজা হয়ে গেল লাল, তবুও খেলে গেলেন। জাতীয় দলের হয়ে একটা ট্রফির জন্য অনন্তকালের অপেক্ষা কি ফুরবে, সে প্রশ্নের জবাব খুঁজতে একের পর এক মঞ্চে উঠেছেন, মাথা নত করে ছেড়েছেন ময়দান, পায়ের মতোই রক্তাক্ত তার হৃদয়। ম্যাচের 7 মিনিটে কলম্বিয়ার বিপক্ষে লিড নিয়েছিল আর্জেন্টিনা, গোলটিতে অবদান আসরে সর্বোচ্চ 5টি অ্যাসিস্ট করা মেসির, কিন্তু 57 মিনিটে কলম্বিয়ার ফুটবলারের পায়ের আঘাতে চোট পান মেসি, যেতে হয় মাঠের বাইরেও। বেশ ক্ষত হয় বাঁ পায়ে, তাতেও কি থামলে চলবে, সঙ্গী ম্যাজিক স্প্রে আর ব্যান্ডেজ, তবুও রক্তের প্রবাহ থামছিল না, যন্ত্রণা বাড়ছিল, কিন্তু যুদ্ধের ময়দানে বাকি সৈন্যদের ফেলে যাওয়ার মতো নন মেসি, তাই আবারও ময়দানে আর্জেন্টাইন যোদ্ধা, সতীর্থদের বুঝতেই দেননি তিনি গুরুতর আহত। লড়াই চালিয়ে যাচ্ছিলেন, তবে প্রযুক্তির কারণে চোখ এড়িয়ে যেতে পারেননি, ক্যামেরায় ধরা পড়ে মেসির রক্তাক্ত পায়ের ছবি। মেসি যে আহত বাঘ, গোল ক্ষুধায় ছিলেন মরিয়া, পেয়েও গিয়েছিলেন সেই ম্যাচ জয়ী গোলের দেখা, তবে কলম্বিয়ার দেবদূত হয়ে দাঁড়ায় গোলবার, নিশ্চিত গোল থেকে বঞ্চিত হয় মেসির আর্জেন্টিনা, তবুও শেষ পর্যন্ত ভাগ্য ছিল সুপ্রসন্ন। 2016 কোপা আমেরিকা ফাইনালে মেসির পেনাল্টি মিসের কারণে শিরোপা বঞ্চিত হয় আর্জেন্টিনা, রাগে কষ্টে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন খুদে জাদুকর। ক্লাব ফুটবলে বার্সেলোনার হয়ে কি না জিতেছেন লেলেমটেন, কিন্তু জাতীয় দলের হয়ে কোনো মেজর ট্রফি না জেতার পাহাড় সম দুঃখ আছে। এর আগে 2 বার কোপা আর 1 বার স্বপ্নিল ফিফা বিশ্বকাপের ফাইনালে উঠেও রাজ্যের হতাশায় ডুবতে হয়েছিল, কিন্তু মেসিরও আবেগ আর প্রচণ্ড ভালোবাসা আছে দেশের প্রতি, এই রক্তক্ষরণ নীরবে বলছে সে কথাই, অনেক আর নয়, এবার রক্তের শেষ বিন্দু দিয়ে হলেও আর্জেন্টিনাকে আরাধ্য ট্রফি জিতিয়েই ছাড়বেন লিওনেল আন্দ্রেস মেসি। মাকসুম আলম খান, সময় সংবাদ।